যে আল্লাহ আমাকে এখন মুক্তি দিয়ে দিয়েছে, এটা ফিল করবেন না? কারণ অধিকাংশ মুসলিমদের সন্তানদের এই অবস্থা, এটা যারা নিজেদেরকে সৎভাবে, যারা নিজেদেরকে ধার্মিকভাবে, এটা তাদের মেন্টালিটি। আর যারা পাপ করছে, তারা রমজান বলে তো কোনো কদর করেনি, তাদের কথা তো বলে লাভ নেই। এটা আমি আপনার কথা বলছি, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছেন, আপনি ফিল করেন তো আপনার মেন্টালিটি এমন কিনা, আপনি প্রস্তুত করে রেখেছেন। যারা যুবকরা রমজান মাসের সিয়াম তো রেখেছে, কিয়াম তো করেছে, কিন্তু তার গার্লফ্রেন্ড, তার বয়ফ্রেন্ডের সাথে অলরেডি কন্ট্যাক্ট হয়ে আছে, তারা ঈদের দিন কোথায় ভিজিট করবে, কীভাবে এটা উইশ করবে, কীভাবে তারা সেলিব্রিটি মানাবে, এগুলো সব কিছু তাদের লিস্টে আছে। এমনকি যুবকরা যারা এই এই ক্ষেত্রে প্ল্যান করে রেখেছে, তারা কীভাবে তার দৈহিক সম্পর্কের ভিত্তিতে তারা কী কোথায় কী করবে, এটা সব কিছু প্ল্যান করে রেখেছে। যারা নেশা কর, তারা কোথায় এগুলো বিক্রি হয় সে সম্পর্কে তথ্য নিয়ে রেখেছে, টাকা কালেকশন করে কেউ বক্স ভাড়া করে রেখেছে। তার মানে তাদের শীর্ষ নেতা যে আসতে যাচ্ছে, এগুলো হচ্ছে তার আগমনের প্রস্তুতি। মুসলিমরা সেই কাজে লেগে আছে। তো এই রমজান মাস যেমনি শেষ হয়ে যাবে, আমাদের প্রধান শত্রু সে ছাড়া পেয়ে আসবে। সে বলেছিল লাকুদান্নালাহুম সিরাতাকাল মুস্তাকিম, তারপরে কি করবে বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে আল্লাহর কাছে বলেছে, আমি তার সর্বদিক থেকে তাকে ঘিরে ধরব, আপনি অধিকাংশদেরকে শুকরগুজার বান্দা পাবেন না। দেখেন তার বাস্তবতা, আল্লাহ আপনাকে মানুষ করে সৃষ্টি করেছে, আল্লাহ আপনাকে মুসলমান ঘরে রেখেছে, আল্লাহ আপনাকে তাওহীদ দিয়েছে, আল্লাহ আপনাকে ইবাদত বোঝার তৌফিক দান করেছে, তারপরে আপনার শুকরিয়াটা কোথায় আপনি দেখান? সে কোথায় বলেছিল, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি অধিকাংশদেরকে শুকরগুজার বান্দা পাবেন না। আর আল্লাহ কোরআনে এটাই ফয়সালা করে রেখেছে যে পৃথিবীতে অধিকাংশ মানুষ হচ্ছে না শুকর, অধিকাংশ মানুষ হচ্ছে ফাঁসে, অধিকাংশ মানুষ হচ্ছে পাপী। তো যেমনি এই শয়তান যে আমাদের চারদিক থেকে ঘিরে ধরবে, সে কিন্তু ছাড়া পেয়ে আসবে, এটা আমাদের জন্য কত বড় একটা দুঃসংবাদ। এই দুঃসংবাদ যখন আপনাকে জানানো হলো, তাহলে আপনার যদি কোনো ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থা আপনার গ্রহণ করা উচিত কি উচিত না? কিন্তু কই, আমাদের তো কোনো তৎপরতা নেই। আপনি একবার আল্লাহর কাছে বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কালবি আলা তাওয়াতিক। হে অন্তরের পরিবর্তনের মালিক আল্লাহ, তুমি আমার অন্তরটা রমজান মাসের যেমন তোমার নেকির উপরে ছিল, রমজান চলে গেলে যেন যেটা আবার বক্র হয়ে না যায়। আমি যেই পাপগুলো থেকে মুখ ফিরিয়েছি, যে সিগারেট, যে জর্দা, যে টিভি, যে ফিল্ম, এগুলো সব ছেড়ে দিয়েছিলাম রমজান মাসে, আল্লাহ আমার অন্তর যেন আবার রমজানের পরে সেই দিকে ফিরে না যায়। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক, তুমি আমার অন্তরটাকে আমার দিনের উপরে অটুট রেখে দাও। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কালবি আলা তাআতিক, এবং আমার অন্তরটাকে তুমি তোমার পথেই ব্যয় করার তৌফিক দান করো। আপনি বলেননি, আপনি দোয়া তো শুনেছেন, বেতেরের কোনোতে বলা হয় আল্লাহুম্মা আতি নফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতি লা ইউস্তাজাবু লাহা। আপনি বলেন আল্লাহর কাছে এটা, যে আল্লাহ আমি এমন একটা অন্তর থেকে তোমার আশ্রয় চাচ্ছি যে অন্তর তোমাকে ভয় পায় না, আমি এমন একটা নফস, এমন একটা আত্মা থেকে তোমার আশ্রয় চাচ্ছি আল্লাহ, যে আত্মা পরিতৃপ্ত হয় না। আপনি এখন চেয়ে নেন আল্লাহর কাছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি কাউকে প্রোটেক্ট করে নেয়, তাহলে শয়তান তাকে কিছুই করতে পারবে না। কারণ এই মেসেজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আমাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ বলছেন শয়তানকে, কিন্তু আমার বান্দা যারা হবে, তোর ক্ষমতা আমার বান্দার উপরে খাটবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করে দিয়েছে। অতএব আমাদেরকে আল্লাহর বান্দা হতে হবে, তাহলে এই শয়তান থেকে আল্লাহ আমাদেরকে প্রোটেক্ট করে দেবে। তো অধিকাংশ মুসলিমের জন্য এটা হচ্ছে আক্ষেপ, দুর্ভোগ, দুঃসংবাদ। সুসংবাদটা কাদের জন্যে?